নানা কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বুলবুল বিশ্বাস পরিচালিত রাজনীতি ছবি। গতকাল সোমবার ছবিটির টিজার প্রকাশের পর থেকে আলোচনায় ভিন্ন মাত্রা যোগ হয়েছে। চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলের কাছে সমাদর পেয়েছে রাজনীতির টিজার। এমনকি রাজনীতির টিজার দেখে মুগ্ধ হয়েছেন আরেক চিত্রনায়িকা পরিমণি। মুগ্ধ তার ছাপ ফেলেছেন নিজের ফেসবুক স্ট্যাটাসে। সেখানে অপু বিশ্বাসের গুণগান করে রাজনীতি ছবিটি সকলকে হলে গিয়ে দেখার আমন্ত্রণ জানিয়েছেন পরিমণি। অপু বিশ্বাসের প্রশংসা করে পরিমণি স্ট্যাটাস লিখেছেন, অপু বিশ্বাস বাংলা চলচ্চিত্রের রানী, তোমায় নিয়ে সাজিয়ে গুছিয়ে লেখার পথ অজানা আমার দিদিভাই, তোমার সৃজনশীল পথ চলা আমার এক বড় অনুপ্রেরণা, তোমার স্বচ্ছ বিচলন আমার এক জোরালো মনোবল, আর তোমার কোমল স্নেহময় হৃদয় শত নারীর অস্তিত্বের দর্পণ। কাল সকাল চলচ্চিত্র দিয়ে তুমি এসেছিলে বাংলার চলচ্চিত্র জগতে, সেই থেকে তোমার এই জগতে সোনালি সকালটাই বিদ্যমান। বিরতিহীন বাণিজ্যিক সফল আর রুচিশীল একের পর এক ছায়াছবি উপহার দিয়েছ আমাদের। সিনেমা প্রেমীদের জন্য তোমার সবচেয়ে বড় উপহারটা ছিল একটা সুন্দর পরিপূর্ণ জুটি। রাজনীতি ছবির জন্য শুভকামনা ও প্রচারণা করে পরিমণি আরো লেখেন, আমি রাজনীতি সহ ঈদে আগত প্রতিটি ছবির টিজার দেখেছি, আর দেখার পর আমি একজন দর্শক হিসেবে সপরিবারে রাজনীতি দেখব বলে ঠিক করলাম। সেই সঙ্গে একজন অভিনেত্রী হিসেবে আমি আমার সকল শুভাকাঙ্ক্ষী, ভক্ত এবং সকল অনুসারীদেরও আহ্বান জানাই, রাজনীতি দেখুন। অনেক শুভকামনা রইল রাজনীতির পরিচালক বুলবুল বিশ্বাস দাদার জন্য, অনেক ভালোবাসা পুরো রাজনীতির কর্মীদের জন্য, আর প্রাণডালা আশীর্বাদ বাংলা চলচ্চিত্রের রাজা রানী সাকিব অপুর জন্য। জয় হোক আমাদের চলচ্চিত্র। এদিকে কিছুদিন আগে বিনা কর্তনে সেন্সর বোর্ডে ছাড়পত্র পেয়েছে রাজনীতি ছবিটি। রাজনীতি ছবিতে সাকিব ও অপু বিশ্বাস ছাড়াও আরও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, সাদেক বাচ্চু, আলীরাজ, ডিজে সোহেল ও কমল সহ প্রমুখ। আগামী ঈদে রাজনীতি ছবিটি মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন এর পরিচালক বুলবুল বিশ্বাস। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।